একদিন মোটুর সঙ্গে ম্যাডম্যাক্সের অনেক ঝগড়া হয়। এরপর ম্যাডম্যাক্স রাগ করে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে, আর জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভিতরে ঢুকে যায়, আর জঙ্গলের ভেতরে গিয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর সেখানে এক বাঘ চলে আসে, আর বাঘ এসে বলে, আমি তোমাকে খেয়ে ফেলবো, তুমি যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দাও, তবেই তুমি এখান থেকে ফিরে যেতে পারবে, আর তা না হলে আমি এখনই তোমাকে খেয়ে ফেলবো। এরপর ম্যাডম্যাক্স বাঘের কথায় রাজি হয়ে যায়। এরপর বাঘ তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে, দুই হাত আছে, একটাও আঙ্গুল নেই, মাথা আছে কিন্তু চুল নেই, বলুন তো কেসে? তো ছোট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে তাহলে কমেন্টে গিয়ে এ সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এই সঠিক উত্তর হলো কাকতাড়ুয়া। ম্যাডম্যাক্স বাঘের প্রথম ধাঁধাটির সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর বাঘ তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে, হাত আছে তার মাথা নেই, পেট আছে তার ভুঁড়ি নেই, তো ছোট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো। বাঘের এই ধাঁধা শুনে ম্যাডম্যাক্স অনেক চিন্তায় পড়ে যায়। এরপর চিন্তা করতে করতে সে এর সঠিক উত্তর দিয়ে দেয়। এই সঠিক উত্তর হলো জামা। এরপর বাঘ তার তৃতীয় ধাঁধাটি বলতে শুরু করে, কোন প্রাণীর দেহে মুক্তা তৈরি হয়? তো ছোট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এই সঠিক উত্তর হলো ঝিনুক। এরপর ম্যাডম্যাক্স বাঘের তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয়, আর বাঘটি সেখান থেকে চলে যায়। এরপর ম্যাডম্যাক্স সেখান থেকে বাসায় চলে আসে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।